আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব বাচ্চাদের প্রথম খাবার আপেল পিউরি। কারণ বাচ্চার সলিডের শুরুতে আপেল হতে পারে একদম নিরাপদ একটি খাবার। আমরা ছোটবেলা থেকে কম বেশি একটি কথার উপর পরিচিত যে প্রতিদিন কমপক্ষে একটি আপেল খাও এবং ডাক্তারের কাছ থেকে দূরে থাকো। আপেলে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যে কারণে এটি বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা করে এবং সহজেই হজম হয়। এছাড়া শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আপেলের কোনো জুড়ি নেই। এই ফলটিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এবং এটি সহজ পাচ্য। আমি আমার বাচ্চার জন্য প্রথমে যেভাবে আপেল পিউরিটা তৈরি করেছি, আজকে আমি আপনাদেরকে সেভাবে রান্না করে দেখাবো। প্রথমে আমি একটি আপেল ভালো মতো ফরমালিন মুক্ত করে পুরোটুকু ছুলকা ছুলে ভালোভাবে গ্রেট করে নিব। তারপরে একটি কড়াইতে সামান্য একটু ঘি এবং দু চামচ আমার বাসায় বানানো সুজিটা অ্যাড করব। যেহেতু বাচ্চার প্রথম খাবার হিসেবে আমরা কিন্তু সুজিটা ব্যবহার করি, এর জন্য আপনারা অ্যাপেল পিউরির সাথে এই সুজিটাও অ্যাড করতে পারেন। অনেক বাচ্চারা আছে যারা কিনা শুধু অ্যাপেল পিউরিটা খেতে চায় না, সেক্ষেত্রে আপনারা এই সুজিটা ব্যবহার করে তাকে অ্যাপেল পিউরির মধ্যে অ্যাড করে খাওয়াতে পারেন। সুজিটা আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে সুজিটা সিদ্ধ হয়। সুজি যে সিদ্ধ হয়ে আসলে এর ভিতরে আমি গ্রেট করে রাখা অ্যাপেলটা দিয়ে দিব এবং 3 থেকে 4 মিনিট আমি আরও একটু চুলাতে জাল দিয়ে নিব। এ সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লো রাখবেন। এক্ষেত্রে যদি আপনার মনে হয় এখনও খাবারটা আস্ত আছে, সেক্ষেত্রে আপনি মেশারও ব্যবহার করতে পারেন। 6 থেকে 7 মাসের বাচ্চাদের খাবারটা একদম পাতলা করে খাওয়ানোর চেষ্টা করবেন, এতে করে তারা খুব সহজে খাবারটা কনজিউম করতে পারবে। আজ এই পর্যন্ত। ছোট পুচকি সোনাকে বাসায় অবশ্যই এই রেসিপিটা ট্রাই করাবেন। আমার এই রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।